বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে আলিয়াস ফসেস দি ঢাকার লা গ্যালারিতে আয়োজন করা হল বিশেষ সঙ্গীত উৎসব ফেথ দ্য লা মিউজিক। উৎসবে বিভিন্ন বয়সী প্রায় 30-40 জন সঙ্গীতপ্রেমী বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় প্রতি বছর বাংলাদেশেও বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করে আসছে আলিয়াস ফসেস দি ঢাকা। এই আয়োজনের এটা বৈশ্বিকভাবেই পালিত হয়, এটা বিশ্ব সঙ্গীত দিবস যেহেতু সমস্ত ভাষার এবং সমস্ত সংস্কৃতিকে তুলে ধরার জন্য সঙ্গীতের চর্চাকে উৎসাহিত এবং ছড়িয়ে দেওয়াটাই এর লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি ফেস্টিভ্যালে পিয়ানো বাজাইছি, তো আবার এখানে পার্টিসিপেট করে অনেক ভালো লাগছে। আমি গত বছর পার্টিসিপেট করেছিলাম, গ্রুপ পারফরমেন্স ছিল, আর এবার সোলো করলাম, এই খুবই ভালো লাগছে। ফেথ দ্য লা মিউজিক সঙ্গীতের মাধ্যমে মানব বন্ধন সুদৃঢ়ভাবে গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে একের পর এক সঙ্গীত পরিবেশনই হচ্ছে ফেথ দ্য লা মিউজিকের মূল ধারণা। গানের পাশাপাশি পিয়ানো, গিটার, স্যাক্সোফোন আর বাঁশির মূর্ছনায় মেতে ওঠেন উপস্থিত সকলে। এখানে এসে খুবই ভালো লাগলো, আমি আর জারিফ আমরা দুজন পারফর্ম করলাম, আর আমাদের অনেক ফ্রেন্ডস, তারপর অনেক ফ্যামিলি মেম্বার্স এসেছে। একটা সেফ এনভায়রনমেন্টে আমরা মানে আমরাও পারফর্ম করতে পারলাম, আবার অন্যদের পারফরমেন্স এনজয় করতে পারলাম, এটা খুবই ভালো। এরকম কালচারাল ইভেন্টসে যাওয়া হয় না অতটা, সো আশেপাশে এরকম দেখতে পারছি যে কে কীরকম ইনস্ট্রুমেন্টস বাজাতে পারে, সো ইট ওয়াজ প্রিটি নাইস। সবাই অনেক হাসি মুখে ওয়েলকাম করলো, অনেক ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট, অনেক ভালো লেগেছে। সো ওভারঅল ইভেন্ট পুরো প্রোগ্রামটা ইট ওয়াজ অনেক খুবই ভালো ছিল। আলিয়াস ফসেসকে খুবই বড় একটা ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। খুবই ভালো লেগেছে, এখানে আমরা কিছু বাংলা গান শুনলাম, কিছু ইংলিশ গান শুনলাম, ফ্রেঞ্চ গান শুনলাম। আমি খুব এনজয় করেছি, বিশেষ করে এখানে ইনস্ট্রুমেন্টাল যে মিউজিকগুলো হলো এগুলো আমি খুব পছন্দ করি, এটা জানার পরে আমি আরও এখানে এসেছি। এবং এখানে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, নজরুলগীতি, সব কিছু মিক্সড কম্বিনেশন, এরা যে মানে এত সুন্দর প্রেজেন্টেশন করেছে আমার খুব ভালো লেগেছে। আমার এখানে গান শুনতে অনেক ভালো লাগছে। সকলের জন্য উন্মুক্ত এই উৎসবটি গত 25 জুন মঙ্গলবার বিকেল 4:00 থেকে রাত 9:00 পর্যন্ত চলে।